আগামী 6 আগস্ট উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল স্টেশনে উন্নয়ন প্রকল্পের শিলান্যাস হতে চলেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে। নয়াদিল্লি থেকে প্রধানমন্ত্রী সারা দেশে অমৃত ভারত প্রকল্পের অধীনে মোট 508টি রেল স্টেশনে উন্নয়নের কাজে শিলান্যাস করবেন ভার্চুয়ালি। ভারতীয় রেলের অমৃত ভারত প্রকল্পের তালিকায় রয়েছে জেলার ডালখোলা এবং ইসলামপুরের আলুয়াবাড়ি রোড রেল স্টেশনও। এর শিলান্যাস অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে কালিয়াগঞ্জ রেল স্টেশনে পরিদর্শন করেন উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ম্যানেজার সুরেন্দ্র কুমার। এতে খুশির হাওয়া কালিয়াগঞ্জের সাধারণ মানুষের মধ্যে। ডেঙ্গুর জীবাণু বহনকারী মশা নিধনে তৎপর হলো বালুরঘাট পৌরসভা। ডেঙ্গু নিয়ন্ত্রণে শহরের নর্দমাগুলিতে গাপে মাছ ছাড়া হলো বৃহস্পতিবার। ডেঙ্গু সচেতনতা ও বাড়ি বাড়ি সার্ভের পাশাপাশি মশার লার্ভা ধ্বংস করতে এদিন গাপে মাছ ছাড়া হয় বালুরঘাট পৌরসভার উত্তমাশা এলাকায়। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, ডেঙ্গু রুখতে শহরের ড্রেনগুলিতে গাপে মাছ ছাড়ার উদ্যোগ নিয়েছে পৌরসভা। 25টি ওয়ার্ডে প্রায় 2 লক্ষ গাপে মাছ ছাড়া হবে। মণিপুর কাণ্ডের প্রতিবাদে রায়গঞ্জে পথে নামলো উত্তরবঙ্গ মানবিকতা রক্ষা এবং সেবা সমিতি এবং উত্তর দিনাজপুর আদিবাসী সমন্বয় কমিটি নামের দুটি সংগঠন। এদিন এই দুই সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জে মৌন মিছিল করা হয়। বুকে কালো ব্যাজ ঝুলিয়ে এই মিছিল সারা শহর পরিক্রমা করে কর্ণতলায় গিয়ে পৌঁছায়। সেখানে জেলা প্রশাসনিক ভবনের সামনে গিয়ে তারা প্রতিবাদ জানান। পরবর্তীতে একাধিক দাবিতে জেলা প্রশাসনিক ভবনের রেপুটেশন পেশ করা হয়। একাধিক দাবিতে রায়গঞ্জে পথে নামলো স্কুল সার্ভিস কমিশনের অধীনে শিক্ষক পদে নিয়োগ প্রার্থীরা। একতা মঞ্চের ব্যানারে বৃহস্পতিবার রায়গঞ্জের কর্ণজোড়া বাসস্ট্যান্ড থেকে সংগঠনের সদস্যরা মিছিল করে। জেলা প্রশাসনিক ভবনের সামনে পৌঁছে বিক্ষোভ দেখান তারা। একাধিক দাবিতে ডেপুটেশন প্রদান করা হয় জেলা প্রশাসনিক ভবনে। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক মাসুদ আলম। উত্তরবঙ্গের মাটিতে বিদেশি ফল চাষ করে আয়ের নতুন দিশা দেখাচ্ছে তুফানগঞ্জের সমীর দত্ত। রসালো এবং মিষ্টি স্বাদে ভরপুর রামুটান ফল চাষ করা হচ্ছে কোচবিহার জেলার তুফানগঞ্জের মাটিতে। মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতেই এই ফল চাষ করা হয়ে থাকে। তুফানগঞ্জ শহরের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমীর কুমার দত্ত পেশায় একজন ব্যবসায়ী হলেও নেশায় একজন আপাতমস্তক চাষী। তিনি সর্বপ্রথম উত্তরবঙ্গের মাটিতে পরীক্ষামূলকভাবে এই ফলের চাষ শুরু করেছেন। তার বাগানে রামুটান ফলের পাশাপাশি আরও অনেক বিদেশি ফলের গাছ রয়েছে। বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী হলো পূর্ণবয়স্ক এক চিতা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের ভগতপুর চা বাগানে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খুনিয়া স্কোয়াডে বনকর্মীরা। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে চিতাবাঘটিকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে। বালুরঘাট জেলা হাসপাতালে চালু হলো এমআরআই পরিষেবা। বৃহস্পতিবার কলকাতা থেকে জেলা হাসপাতালে এমআরআই পরিষেবা উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বালুরঘাট জেলা হাসপাতালে 8 শয্যা বিশিষ্ট সিসিইউকে উন্নীত করে 24 শয্যা বিশিষ্ট করা হয়। বালুরঘাট জেলা হাসপাতালে অবস্থিত সুপার স্পেশালিটি হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরে এদিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা সহ অন্যান্যরা। রায়গঞ্জের পর এবারে লোকসভা ভোটে প্রার্থীপদ সংক্রান্ত রহস্যময় পোস্টার হেমতাবাদেও। বৃহস্পতিবার সকালে হেমতাবাদ বাজারে প্রথমে এই পোস্টার নজরে আসে। বাজারে বিভিন্ন জায়গায় টাঙানো হয়েছে পোস্টার, যেখানে একইভাবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে ভূমিপুত্র কিংবা ভূমিপুত্রদের প্রাধান্য দেওয়ার দাবি জানানো হয়েছে। নিচে লেখা উত্তর দিনাজপুর জেলার নাগরিকবৃন্দ। এই পোস্টার ঘিরে ফের নতুন করে শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। আগামী 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতায় গান্ধীমূর্তির পাদদেশে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে। এ নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো গাজলে কদুবাড়ি সংলগ্ন শিবচাঁদ পরমেশ্বরী বিদ্যামন্দির প্রাঙ্গণে। উত্তর দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বকে নিয়ে সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, রাজ্য সম্পাদক কৌশিক সাহা সহ অন্যান্য তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব। গাজলের রাঙাভিটার পর এবার আলমপুরে মিস্ত্রিপাড়ায় এক দুঃসাহসিক চুরি ঘটনায় কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য চড়েছে বৃহস্পতিবার। বাড়ি ফাঁকা থাকা সুযোগে বুধবার রাতে দুষ্কৃতীরা হানা দেয় ব্যবসায়ীর বাড়িতে। আলমারি থেকে 12 ভরি সোনার গয়না, 25 ভরি রূপোর গয়না ছাড়াও প্রায় 1 লক্ষ টাকা চুরি গিয়েছে। এই ঘটনায় গাজল থানা লিখিত অভিযোগ দায়ের করেছে ব্যবসায়ী। বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ দেখে চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে মারধর এবং ভাঙচুর জয়ী বাম পঞ্চায়েত প্রার্থীদের বাড়িতে। ঘটনা চাঞ্চল্য মালদা চাঁচল 1 নম্বর ব্লকের মগদমপুর পঞ্চায়েতের মোবারকপুর কালীগড় পাড়া এলাকায়। ঘটনা উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে চাঁচল থানা পুলিশ। রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হয়েছে স্বর্গীয় দেবকুমার দত্ত আন্তঃক্লাব ফুটবল প্রতিযোগিতা। বৃহস্পতিবার লীগের দ্বিতীয় খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে রায়গঞ্জ ফ্রেন্ডস অব দিশা এবং অশোকপল্লী স্পোর্টস অ্যান্ড গেমস। 90 মিনিটে খেলে নিজেদের আধিপত্য বজায় রেখে 10-1 গোলে অশোকপল্লী স্পোর্টস অ্যান্ড গেমসকে হারিয়ে জয় পায় রায়গঞ্জ ফ্রেন্ডস অব দিশা। শুক্রবার লীগের খেলায় পরস্পরের মুখোমুখি হবে অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবং বাইসি ফুটবল একাডেমি। মানিকচক গ্রামীণ হাসপাতাল চত্বরে রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে চিকিৎসাধীন রোগীদের জন্য নবনির্মিত ভবনের সূচনা হলো বৃহস্পতিবার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ভবনটি ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচক ব্লকের বিডিও শ্যামল মণ্ডল, মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অভিক শঙ্কর কুমার, মানিকচক থানা আইসি পার্থসারথী হালদার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। 89 লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে নতুন ভবন নির্মাণ বলে জানা গিয়েছে স্বাস্থ্য দপ্তর সূত্রে।